শোনো, শার্টটা এখন খুলতে হবে। ছেড়ে দাও গঙ্গা, তেল লাগিয়ে কোনো লাভ হবে না। বলছি হাতটা সরাও, শার্টটা খুলে দিচ্ছি আমি। ভালো করে তেল মাখিয়ে দেবো, সব ব্যথা কমে যাবে। চিন্তা করো না তুমি, আমি করে দিচ্ছি। গঙ্গা ছেড়ে দাও গঙ্গা। কথা শোনো আমার, দেখি ঘোরো ওদিকে, আরাম লাগবে বলছি আমি। দেখি আমি আস্তে আস্তে ঘোরো ওদিকে। একি কিছুই তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে তেলটা মাখিয়ে দি। গঙ্গা বলছি তো ছেড়ে দাও, দরকার নেই। একটু তেল মাখিয়ে দিলে ভালো লাগবে গো, একটু সহ্য করো। তেল মাখিয়ে মালিশ করে দিচ্ছি আমি। এই যে গঙ্গা হনুমানের চক্রটা দেখে নিল না তো, ভয় লাগছে তো, বুঝতে পারছি না কোনো কিছু বলছেও তো না। গঙ্গা বাবার কি হয়েছে? বাবা পড়ে গিয়ে পিঠে লেগেছে, তাই আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি। তুমি মাখালে বাবার ব্যথা লাগবে, আমি মাখিয়ে দিলে বাবার একটুও ব্যথা লাগবে না। দাও আমায় দাও। দেবসেনা তুমি মাখাতে পারবে না, তুমি দাঁড়াও। আমি জানি, আমি দিদাকে কতবার মাখিয়ে দিয়েছি, তুমি আমায় দাও। আরে আচ্ছা সাবধানে লাগিও। দাঁড়াও এক্ষুনি ব্যথা কমে যাবে। কি হলো গঙ্গা, যে তেলটা দিয়েছিলাম অরুণের পিঠে মাখিয়ে দিয়েছ? আমি মাখাতে পারলাম না, কিন্তু দেবসেনা মাখিয়ে দিচ্ছে। যে কেউ মাখালেই হলো, আমাদের আসল উদ্দেশ্য যাতে চক্রটা চলে যায়। অরুণের পিঠে আছে ওই হনুমানের ছবিটা, যদি কোনো বিবাহিত মেয়ে তেল মাখিয়ে দেয় ওটা নিশ্চিহ্ন হবে। কোনো শিশু যদি মাখায় কিচ্ছু হবে না ওটার। তোমাকে ভরসা করে একটা দায়িত্ব দিলাম, আরে এমনটা কেন করলে গঙ্গা? দেবসেনা তেল মাখিয়ে দেবে বলে জেদ করলো, এখন আমি ওকে গিয়ে কি করে বলি যে আমি মাখিয়ে দেব? অন্য কোনো একটা উপায় বলুন, আমি করব। তুমি এসো আমার সঙ্গে, এসো। তোমার কাছে কথাটা বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু এখন চারপাশে যে পরিস্থিতি তোমাকে বলতে হবে। এত চিন্তা না করে আমাকে বলো। আজকে রাত্রে তুমি আর অরুণ একসঙ্গে থাকো, অন্য কোনো রাস্তা নেই। ব্রহ্মচারী হনুমানের এই চক্রটা বের করার জন্য তোমাদের আজকে একসঙ্গে থাকতে হবে। কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করো না, আর যেটা বলছি ভালো মতো শোনো। সুযোগ বুঝে তুমি ওর পিঠে ওই মন্ত্রপুত তেলটা মালিশ করে দেবে। গঙ্গা দেখো এবারে যেন ভুল না হয়। ঠিক আছে আমি করব। বাবার ব্যাপারে কিছু খবর পেয়েছিস? কোথায় গেছেন উনি? ওই পার্টির কাজে গেছে মনে হয়, সেরকমই বলেছিল। কতদিন হয়ে গেল পার্টির কাজ বলে গেছে, কোনো খবর আমি পাচ্ছি না। মিথ্যে কথা বলবি না, আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। কি হয়েছে বল, আমি জানতে চাই এক্ষুনি। কিরণ কোথায় গেছে ও?
বল না। মা, বাবার, তোর বাবার, তোর বাবার কি হয়েছে? বাবা জেলে আছে মা। জেলে? কেন? এটা বললে যদি তুমি রাগ করো, সেই জন্য তোমার কাছে কিছু বলিনি মা, আমায় ক্ষমা করো মা। কি এমন করেছে তোর বাবা যাতে জেল যেতে হলো? তেমন কোনো ভুল করেনি মা, কোনো একটা বিষয়ে স্ট্রাইক করেছিল হয়তো, সেই জন্যই জেলে গেছে। এই কথাটা আগে বললে ওকে ছাড়িয়ে আনতে পারতাম। না, বেল যেন না পাওয়া যায় এমন একটা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে মা। কি বলছিস, তোর বাবা বেল পাবে না? অরুণকে বলে কিছু একটা উপায় করতে হবে, আয় অরুণকে গিয়ে বলি। না মা, বাবা যে জেলে আছে সেই বিষয়টা যদি জেনে যায় তখন মান সম্মান একদম চলে যাবে, সেই জন্য কাউকে বলতে হবে না মা। তা বলে কতদিন থাকবে উনি জেলে? পার্টিতে উচ্চ পদস্থ লোকেদের সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি বাবা ছাড়া পেয়ে যাবে। ততদিন একটু ধৈর্য ধরে থাকো না মা। তুই তো সহজেই বলে দিলি, ওকে না দেখে ওর সাথে কথা না বলে আমি কত কষ্ট পাচ্ছি জানিস? আমি কি পাপ করেছি জানি না যে এত কষ্ট পাচ্ছি। মা, মা, বাবা যে জেলে আছে সেটা বলাতে তোমার এত কষ্ট হচ্ছে, বাবা যে মারা গেছে সেটা তোমাকে কি করে বলি বলো? এই জানো কি, সব কিছুর কারণে তুই, তোর উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি। তোর বাবাকে দেখতে না পেয়ে তোর মা কত কান্নাকাটি করছে, আর কয়েকদিন পরে তোকেও দেখতে না পেয়ে আরো কান্নাকাটি করবে। হনুমানের চক্র যাতে মুছে না যায় সেজন্য একা নিজে শুয়ে আছো? ওই নন্দিনীকে শেষ করার জন্য যে অস্ত্র আমরা বানিয়েছি তা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় সেজন্য আমরাও সতর্ক হয়ে আছি। তোমাকে ব্যবহার করে রঙ্গনায়কী মায়ের ওই অস্ত্র নিয়ে নেওয়ার ষড়যন্ত্র আমরাও সফল হতে দেব না। আজকে আমাকে তোমার সাথে সহবাস করতে হবে। এভাবে নিচে কেন শুয়ে আছো? এখনো কোমরে একটু ব্যথা আছে, আর মাটিতে শুয়ে থাকলে ব্যথাটা একটু ঠিক হয়ে যেতে পারে। তুমি গিয়ে বিছানায় শুয়ে পড়ো না। তুমি এভাবে কষ্ট করে নিচে শুয়ে আছো আর আমি কি করে খাটের উপর ঘুমাবো? আমিও তোমার সাথে এখানে নিচেই শোবো। যতক্ষণ না অস্ত্রটা তুমি পেয়ে যাচ্ছ গঙ্গার থেকে কিন্তু দূরে থাকবে। না গঙ্গা, তুমি বিছানায় শো। না, আমি এখানেই ঘুমাবো। গঙ্গা, 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 আমার কথা শোনো। আহ
কি হয়েছে তোমার? আমার পিঠে খুব ব্যথা করছে। কোনো কিছু না বুঝে এরকম মজা করো না। বাবা, পিঠে ব্যথা করছে বলে আমি কাছে আসলে এইভাবে ডাক্তার খেতে হবে? ঠিক আছে, তুমি একাই ঘুমো, আমার খুব গরম লাগছে, আমি একটু স্নান করে আসছি। হুম হুম। ভাগ্যিস গেছে, ও আসার আগেই কিন্তু আমায় ঘুমিয়ে পড়তে হবে। আমার কথাটা মনে রেখো গঙ্গা, অরুণের কাছ থেকে ব্রহ্মচারী হয়ে থাকা হনুমানের চক্র আজকে বের করতেই হবে। আর যদি না করতে পারো, যে কোনো উপায়ই হোক, ওই মন্ত্রপুত তেল ওর পিঠে মালিশ করে দিও।